শনিবার সকাল অনুমানিক সাড়ে নটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি গোল পাড়ায় কলতান পার্কের দেওয়ালে ধাক্কা মারে একটি দ্রুতগামী ডাম্পার কলতান পার্কের দেওয়ালটি একটি অংশ ভেঙে পড়ে ও অন্য অংশ সম্পূর্ণভাবে হেলে যায় প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায় মেমারি হাসপাতাল মোড় থেকে একটি দ্রুতগামী ডাম্পার আসছিল একই দিক থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ডাম্পারটিকে ওভারটেক করার সময় ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে কলতান পার্কের দেওয়ালে ধাক্কা মারে প্রত্যেক দিনই এই শিশু উদ্যানে ভোরের দিকে এবং সন্ধ্যার সময় অনেক পরিবার তাদের বাচ্চাদের নিয়ে ঘুরতে আসেন তবে দুর্ঘটনার সময় পার্কে কেউ না থাকায় কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি স্থানীয়দের কাছ থেকে জানা যায় এই নিয়ে তিনবার ঘটলো এই জায়গায় দুর্ঘটনা এখানে একটা একটি বাচ্চাদের বেসরকারি স্কুল এমনকি কয়েকটি বেসরকারি স্কুলের বাস স্টপ এটি ছাত্রছাত্রীরা বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকে তাদের দাবি রাস্তার এই জায়গায় স্পিড বেকার করা হোক মেমারি থেকে ফাজুল শেখের রিপোর্ট শামমজিদ